আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। রাজবাড়ী 28 কলোনি জামে মসজিদে সহজ কোরআন শিক্ষা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, বিস্তারিত দেখুন রাজবাড়ী প্রতিনিধি শিমুল পারভেজ টিটুলের করা প্রতিবেদনে। রাজবাড়ী 28 কলোনি জামে মসজিদে সহজ কোরআন শিক্ষা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত কোরআন সবক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জুবায়ের আলী, দ্বিতীয় স্থান অধিকার করেন ইশরাত জাহান রোদেলা এবং তৃতীয় স্থান অধিকার করেন রাইশা আক্তার। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন 28 কলোনি জামে মসজিদের ইমাম সেলিম উদ্দিন দেওয়ান। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন মোল্লা। উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী আরও উপস্থিত ছিলেন 1 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব বিশ্বাস, 9 নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন, মোহাম্মদ কামরুল আলম, আব্দুস ওহাব দুলাল, নাসিম উদ্দিন গেদু, মোহাম্মদ ফিরোজ আল মামুন প্রমুখ। আরেকটা পুরস্কার রয়েছে সারা বছর 2023 শিক্ষা বর্ষের যে সব